একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তুশীল, সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রাণপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা লক্ষ্য করবে একাদশ শ্রেণীর জন্য 58তম এবং দ্বাদশ শ্রেণীর জন্য 120তম লেকচার অনলাইন ক্লাস যা আমরা হোয়াটসঅ্যাপে দিচ্ছি। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমাদেরকে আমি আজকে যে বিষয়টা নিয়ে পড়াবো সেটি হচ্ছে জীববিজ্ঞান বিষয়ের প্রথম পত্রের অধ্যায় 10, প্ল্যান্ট রিপ্রোডাকশন, অর্থাৎ উদ্ভিদ প্রজনন। উদ্ভিদ প্রজনন আমি শুরু করেছি, এটা 3 নম্বর পার্ট বা লেসন থ্রি। প্ল্যান্ট রিপ্রোডাকশন থেকেই প্রথমে সেক্সুয়াল রিপ্রোডাকশনটা শুরু করেছিলাম, বেশ লেংদি একটা টপিক। আমি সেগমেন্ট ওয়াইজ এটা পড়িয়ে যাচ্ছি। লেসন 1, 2, 3 তে আসছি। 3 তে কি দেখো, ডিম্বকের গঠন কি বলছে। এটি একটি ডিম্বকের ফিগার, তোমাদেরকে পাশে স্লাইডে এক পাশে দিয়েছে রাইট হ্যান্ডে। খেয়াল করো একটি ডিম্বক নিম্নলিখিত অংশ নিয়ে গঠিত, কি কি? ডিম্বক নাড়ি, ডিম্বকের বোটার ন্যায় অংশকে ডিম্বক নাড়ি বলা হয়। এই বোটার সাহায্যে ডিম্বক অমরার সাথে সংযুক্ত থাকে। কোন কোন প্রজাতিতে ডিম্বক নাড়ি ডিম্বক ত্বকের সাথে আংশিকভাবে যুক্ত থেকে শিরার মতো গঠন করে, এই যুক্ত অংশকে র্যাফ বলে। দেখো ডিম্বক নাড়ি, এটি হচ্ছে ডিম্বক নাড়ি, নাড়ি হচ্ছে এটাই ডিম্বক নাড়ি, বোটার মতো অংশ। আর এই বোটার সাহায্যে ডিম্বক অমরার সাথে যুক্ত থাকে। অমরা হচ্ছে ডিম্বক উৎপাদনকারী কলা, এটুর ব্যাখ্যা দিয়েছি আগের লেসন গুলোতে, দেখবা আসলে বিস্তারিত কিছু বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এই ফিগারটাও আগের লেসনে আছে, এটা অনেকটা স্পেসিফাই করেছি আর কি। যাই হোক, পরের ক্লাসে স্লাইডে আসে। দেখো ডিম্বক নাভি, এই যে ডিম্বক নাভি, এই যে এই অংশটা মূলত নাড়িটা ডিম্বকের যে অংশের সাথে যুক্ত থাকে সেটি হলো ডিম্বক নাভি, ইংলিশে হাইলাম বলা হয়। আর ডিম্বক নাড়িটাকে বলা হয় ফিউনিকুলাস। নিউসেলাস বা ভ্রূণ পোষক টিস্যু, এই যে দেখো নিউসেলাস বা ভ্রূণ পোষক টিস্যু, মূলত এই জিনটা যখন নিষিক্ত হবে ভ্রূণ প্রডিউস হবে। টোটাল এই স্ট্রাকচারটা হচ্ছে এমব্রায়োনিক স্যাক, ভ্রূণ থলি বা ভ্রূণীয় থলি। এইটা যখন শুক্রাণু দ্বারা নিষিক্ত হবে, জায়গোট ফর্ম হবে, এখান থেকে ভ্রূণ ফর্ম হবে। এই ভ্রূণটাকে এই সেলগুলো থেকে, টিস্যুগুলো থেকে খাবারের যোগান আসবে, দ্বিধায় এটা ভ্রূণ পোষক টিস্যু বা নিউসেলাস। ত্বক দিয়ে ঘেরা প্রধান টিস্যু হলো নিউসেলাস। ডিম্বক ত্বকে আসো, ডিম্বকের দুটি ত্বক থাকে, একটি হচ্ছে অন্তঃত্বক, একটি হচ্ছে বহিঃত্বক। বহিঃত্বকটাকে বলা হয় টেস্টা, এটাকে বলা হয় টেগমেন। দুটি ডিম্বক ত্বক, ত্বক দিয়ে ঘেরা প্রধান টিস্যুই হলো নিউসেলাস। নিউসেলাসের পর ডিম্বক ত্বক, নিউসেলাসের বাইরের আবরণকে ডিম্বক ত্বক বলা হয়। সাধারণত এটি দুস্তর বিশিষ্ট ডিম্বক রন্ধ্র। দেখো ডিম্বকের অগ্রপ্রান্তে ত্বকের ছিদ্র অংশই ডিম্বক রন্ধ্র ও মাইক্রোপাইল। এই যে অংশটাতে দেখো ডিম্বক ত্বক পরস্পরকে টাচ করবে না, মূলত এই পথে পরাগনালী প্রবেশ করে ভ্রূণতলির অভ্যন্তরে শুক্রাণু নিক্ষেপ করে, যার একটি শুক্রাণু ডিমের সাথে মিলিত হয়, অপর শুক্রাণুটারই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। এরপরে ডিম্বক মূলে আসো, যেটাকে ইংরেজিতে বলা হয় চালাজা। দেখো এই অংশটা ডিম্বকের গোড়ার অংশ, টোটাল এই হচ্ছে ডিম্বকটা, এটা তার গোড়া, গোড়ার অংশ যেখান থেকে ত্বকের সূচনা হয়। এই যে ত্বকের সূচনা, এই যে ত্বকের সূচনা হয়েছে, এই যে ত্বকের সূচনা, এটা গোড়া। ভ্রূণতলিতে আসো, নিউসেলাসের মধ্যে অবস্থিত থলির ন্যায় অংশকে ভ্রূণতলি বলে। এই যেটা, এই এটা হচ্ছে নিউসেলাস। তা এই এই স্ট্রাকচারটাই হচ্ছে এমব্রায়োনিক স্যাক বা ভ্রূণীয় থলি। এই ভ্রূণ থলির ভেতর কি কি আছে দেখো, ক গর্ভযন্ত্র, ডিম্বক রন্ধ্রের সন্নিকটে, এই ডিম্বক রন্ধ্রের সন্নিকটে তিনটি কোষ আছে। তিনটি কোষ দিয়ে গঠিত ভ্রূণ থলির অংশকে গর্ভযন্ত্র বা এগ অ্যাপারেটাস বলা হয়। গর্ভযন্ত্রের তিনটি কোষের মধ্যে ভেতরের দিকের সবচেয়ে বড় কোষটিকে ডিম্বাণু এবং বাইরের দিকের ছোট কোষ দুটিকে সহকারী কোষ বলে। এটি হচ্ছে ডিম্বাণু, আর এটি হচ্ছে সিনার্জিড বা সহকারী কোষ। প্রতিপাদক কোষে আসো, এরা ডিম্বক মূলের দিকে অবস্থিত ভ্রূণতলির তিনটি বিশেষ কোষ। এই যে এটা হলো, এরা এই তিনটি হলো প্রতিপাদক কোষ, অ্যান্টিপোডাল সেল। আসলে অ্যান্টি মানে প্রতি বা বিপরীত, আর পোডাল কথাটা হচ্ছে পোডা থেকে, পোডা মানে পা, পায়ের বিপরীত। এখানে পা কোথায় আমরা একটু ধরে নেই। এই যে ডিম্বকটা তুমি দেখতে পাচ্ছ, এটি একটি আদর্শ ডিম্বক। আদর্শ ডিম্বকের কথা বলে এটি তোমরা চিত্র আকারে দেবা। মূলত এটি হচ্ছে অ্যানাট্রোপাস, অধোমুখী, অর্থাৎ মুখটা নিচের দিকে করে রেখেছে, মুখটা
নিচের দিকে, তুমি এখানে একটা হাত দাও, হাত দিয়ে ধাক্কায় উপর দিকে তুলে দাও, তখন দেখবে রন্ধ্র, এই মূল এবং এই ডিম্বক নাড়ি একই সরল রেখায় চলে আসছে, তাই না? তো এইটা হলো মূলত গোড়ার দিক। গোড়ার দিক তুমি দাঁড়িয়ে থাকো, তোমার পাটা কোথায়, মুখটা কোথায়? হ্যাঁ, একটা মুখটা কোথায়, আর এটা গোড়ার দিক, এটা পা, এই পায়ের বিপরীতে এই অংশটা। এই জন্য এই তিনটি অ্যান্টিপোডাল সেল, প্রতিপাদ কোষ। আচ্ছা যাই হোক, এরপরে আসো কি বলছে। সেকেন্ডারি নিউক্লিয়াস, দু মেরু থেকে আগত এবং ভ্রূণতলীর কেন্দ্রস্থল অবস্থিত, এই যে এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে, দু মেরু থেকে আগত এবং ভ্রূণতলীর কেন্দ্রস্থল অবস্থিত দুটি নিউক্লিয়াসকে মেরু নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াস দুটি মিলিত হয়ে যে একটি ডিপ্লয়েড নিউক্লিয়াস গঠন করে তার নাম সেকেন্ডারি, এই যে সেকেন্ডারি নিউক্লিয়াস। আশা করি বুঝতে পেরেছো। সুতরাং এই যে অ্যান্টিপোডাল সেল বা প্রতিপাদক কোষ, সেকেন্ডারি নিউক্লিয়াস এবং ডিম্বাণু সমেত টোটাল যে স্ট্রাকচার সেটি হলো এমব্রায়োনিক সেল বা ভ্রূণথলি। দেখো এই হলো ডিম্বকের গঠন, এটা পরীক্ষায় আসবে, আমি একবার বলে রাখলাম, 99.999 to the power যত মনে করো এটা পরীক্ষা আসবে তাদের, বিশেষ করে এখন তারা সেকেন্ড ইয়ার, যাদের সিলেবাসটা সংক্ষিপ্ত করা হয়েছে করোনা কালে, যারা ফার্স্ট ইয়ারের পরে সেকেন্ড ইয়ার ক্লাস করতে পারো নাই তাদেরই জন্য বলছি, অর্থাৎ যারা আপকামিং এইচএসসি এক্সাম ইনি, তোমাদের সিলেবাস শর্ট করেছে এবং উদ্ভিদ প্রজনন থেকে এই প্রশ্নটা ডিম্বকের গঠন আসবে। প্রকারভেদটা আমরা একটু দেখি, বিভিন্ন প্রকার ডিম্বক, ডিম্বক রন্ধ্র এই যেটি হলো ডিম্বক রন্ধ্র, ডিম্বক নাড়ি এই যেটা হলো ডিম্বক নাড়ি, ডিম্বক মূল এই অংশটা হলো ডিম্বক মূল, ইত্যাদি অংশের পারস্পরিক অবস্থান অনুযায়ী ডিম্বক নিম্নলিখিত প্রকারের হয়ে থাকে। নাম্বার ওয়ান, ঊর্ধ্বমুখী। দেখো এই যে মুখটা উপরের দিকে, মুখটা কোথায়, উপরের দিকে, এবং এই ধরনের হলে তাকে কি বলা হয়, ঊর্ধ্বমুখী। এক্ষেত্রে ডিম্বক রন্ধ্র, তারপর দেখো ডিম্বক মূল এবং ডিম্বক নাড়ি একই সরল রেখায় থাকে, ঊর্ধ্বমুখী। এটাকে আমি ইংলিশে এখানে লিখি নাই, ইংরেজিতে বলা হয় অর্থট্রোপাস অথবা এট্রোপাস, অর্থট্রোপাস অথবা এট্রোপাস। এই প্রকারের ডিম্বকে ডিম্বক নাড়ি, ডিম্বক মূল ও ডিম্বক রন্ধ্র একই সরল রেখায় থাকে, অর্থাৎ ডিম্বকের মুখ উপরে থাকে, ডিম্বক রন্ধ্র শীর্ষে এবং ডিম্বক মূল ওড়ায় অবস্থান করে। উদাহরণ, বিষ কাটালি মানে পানিমরিচ, গোলমরিচ, পান ইত্যাদি। নেক্সটে আসো অধোমুখী, এই দেখো মুখটা নিচের দিকে, ডিম্বকের মুখ নিচের দিকে থাকে, এ প্রকার ডিম্বকে ডিম্বক রন্ধ্র, এই যে দেখো রন্ধ্রটা, এটাই ডিম্বক রন্ধ্র। এবং কি বলেছে, ডিম্বক রন্ধ্র ডিম্বক নিচের দিকে, ডিম্বক নাড়ির কাছাকাছি, এই যে নাড়ি, এই যে নাড়ির কাছাকাছি থাকে, আর ডিম্বক মূল উপরে থাকে, এই যে মূলটা উপরের দিকে আসছে। উদাহরণ, এখানে একটা কমা হবে, শিম, রেডি, ছোলা ইত্যাদি। ঊর্ধ্বমুখী ও অধোমুখী একটি অপরটির উলচু। আচ্ছা নেক্সটে আসো পার্শ্বমুখী, খেয়াল করবা এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এই ফিগারটা দিয়ে তোমাকে এখান থেকে বিভিন্নভাবে প্রশ্ন করা যাবে। পার্শ্বমুখী, দেখো এটা ঊর্ধ্বমুখীও নয়, অধোমুখীও নয়, পার্শ্বমুখী, অর্থাৎ ডিম্বকের মুখ উপরে বা নিচে নয়, এক পাশে থাকে। এই প্রকার ডিম্বকে ডিম্বক রন্ধ্র এবং ডিম্বক মূল যেটা চালাজা বলা হয় বিপরীতমুখী অবস্থানে দুই পাশে থাকে এবং ডিম্বক নাড়ির সাথে সমকোণ। অবশ্যই তুমি এটাকে সোজা টানো, এই টানটা এবং এই যে টানটা অবশ্যই এখানে একটা সমকোণ হবে, তাহলে এটা সোজা টানো এবং এদিক এখানে অবশ্যই একটা সমকোণ হবে, তারা সমকোণে থাকে। উদাহরণ, ক্ষুদিপানা, পপি বা আফিম ইত্যাদিতে পাওয়া যায়। বক্রমুখী, বক্রমুখীটা দেখো, বক্রমুখীর ছবি দেখে আসলে বোঝা যাচ্ছে ঊর্ধ্বমুখীও নয়, অধোমুখীও নয়, আবার পার্শ্বমুখীও নয়, মুখটা কেমন অবস্থানে আছে দেখো। ডিম্বকের মুখ পার্শ্বমুখী চেয়ে কিছুটা বেঁকে নিচের দিকে মুখ করানো অবস্থায় থাকে, এই প্রকার ডিম্বকে ডিম্বক মূল, এই যে হচ্ছে মূল ডিম্বক নাড়ির সাথে, এই যে এই এটাকে আমরা মূল হিসেবে ধরে নিতে পারি, এই অংশটাকে, এই অংশটাকে মূল হিসেবে ধরে নিতে পারি, এটা ডিম্বক নাড়ি সমকোণে অবস্থিত। কিন্তু ডিম্বক রন্ধ্র, এই যে এটা ডিম্বক রন্ধ্র অঞ্চলটি একটু বাঁকা হয়ে ডিম্বক নাড়ির কাছাকাছি চলে আসে, ডিম্বক নাড়ি, ফিউনিকুলাস। উদাহরণ, সরিষা এবং কালকাসুন্দা। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো এবং না বোঝার কোনো কারণ নেই। বক্রমুখী, এটাকে ইংরেজিতে বলা হয় ক্যাম্পাইলোট্রোপাস, পার্শ্বমুখীটাকে বলা হয় অ্যাম্ফিট্রোপাস। এখানে শেষ করব, শেষ করার আগে ছোট্ট একটা হোমওয়ার্ক, এটা চিত্রসহ ডিম্বকের গঠন ব্যাখ্যা করো, আর নয় সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বেস্ট অফ লাক।
থ্যাংক ইউ ভেরি মাছ।